নিয়েছি 2 কেজি পরিমাণ কাঁচা বড়ই, হাফ কেজি পরিমাণ কাঁচামরিচ মানে গ্রিন চিলি, আর এটা হচ্ছে মৌজি, মৌজি মানে কচি, কচি কাঁঠাল, কচি কাঁঠালকে গ্রামে মৌজি বলে। আমরা অনেকগুলো মৌজি নিয়েছি, এই মৌজিটা এই ভর্তার টেস্টটা অনেক বাড়িয়ে দিবে। আর লাগবে পেঁয়াজ, অনেকটা পেঁয়াজ লাগবে, আর লাগবে লবণ, পুষ করে দিবে মাঝে মাঝে, লবণ লাগবে। আর এটা প্রক্রিয়া মিক্সড করার জন্য লাগবে শিল, শিল মানে পাটা আর শিল, এটা হচ্ছে শিল, আর একটা কাঠের একটা যন্ত্র লাগবে, এটার নাম হচ্ছে গাইল, গ্রামে এটাকে গাইল বলে। আমরা এখন কিভাবে ভর্তা করতে হবে এটা করবে সবুজ আর আমি শুরু করছি। আমরা প্রথমে আপনি মজিগুলা প্রথমে কচি মজিগুলাকে কচি ডাবের কচি পানি ফেলা পানি ফেলা আমরা এখন মজি গুলা চেষ্টেছি, সুন্দর ভাবে দেখছেন মজি গুলা ফিনিশ হচ্ছে। আর তারপরে আমরা মজি গুলার সাথে আমরা কাঁচামরিচ গুলাও দিয়ে দিব, কাঁচামরিচ গুলো আমরা দিয়ে দিচ্ছি মজির সাথে মিক্স করার জন্য। এই যে কাঁচামরিচ দিচ্ছি, অনেক বেশি কাঁচামরিচ দিবেন যাতে অনেক বেশি ঝাল লাগে, তাহলে অনেক বেশি মজা লাগবে। একবারে মাত্র খেত থেকে তুলে নিয়ে আসা এই কাঁচামরিচ, গ্রিন চিলি মনে হয় আর লাগবো কাঁচামরিচ। হ্যাঁ বালস এই যে কাঁচামরিচটা আমরা মিক্স করে দিচ্ছি মজির সাথে। এখন আমরা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিবেন, কাঁচা পেঁয়াজ দিলে অনেক চামচ দিয়ে আসো অনেক মজা লাগবে। এই যে কাঁচা অনেকটা পেঁয়াজ দিচ্ছি আমরা, এই যে কাঁচা পেঁয়াজটা এখন মিক্সড হয়ে যাবে। সবশেষে আমরা দিব বড়ই, সবশেষে বড়ই দিব, পরে বড়ইটা আলাদা মিক্স করব। মিক্স করে এটার সাথে হাতে মিশাই দিব, লবণ দিবা না? হ্যাঁ লবণ, লবণ 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 নিয়ে আসো, লবণ লবণ দাম আসবে, লবণ দেবো দাও। এটা কি মাঝে মাঝে লবণ দেওয়া, মাঝে মাঝে চুলো লাগে বিদেশি কিছু কম নেও না, এত বড় কইছ না, এক ঘন্টার দেওয়া যায়, এক ঘন্টা আলামিনিয়া তা সৌদি আরব, সৌদি আরব চাইছে বড়ই, কাইতো বড়ই আর ভর্তা। আসসালামু আলাইকুম। আমরা মিক্স শুরু করে দিয়েছি মজি, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে চমৎকার ভাবে মিক্সড হয়ে গেছে, প্রচুর পিটামি দিয়েছি। আমরা পরে এটার সাথে লবণ মিশিয়ে দিব, তারপরে এই বড়ই গুলা সদ্য বড়ই, সদ্য বড়ই একদম গাছ থেকে মাত্র পেরে নিয়ে আসলাম, বড়ই গুলা এগুলা দিব, মিক্স করব বড়ই গুলা গালে দাগ দিব, বড়ই গুলা গালে দাগ দিয়ে সুন্দর ভাবে অসুদ্ধ ভাষা না, মানে আমাদের এলাকায় গ্রামীণ গ্রামের ভাষা, কিছু মনে করবেন না, আমরা গ্রামের ভাষায় কথা বলা বলতেছি। এই যে সেখানে শয়তানে আড্ডা মারা, লবণ দেবে দিছো কেন, লবণ একটু ইয়া করে লাগে দেব, পুবালি লবণটা দে সব থেকে ভালো করে পুবালি দিচ্ছি আমরা, ওই এক চামচ বরাবর দেব আমরা, তো এই এতটা দিলে তিত হয়ে যাবে। আমরা অনেক পরিমাণ 2 কেজি পরিমাণ গাইলটা তো ছোট, এটাতে তো হবে না মিক্সিং, তারপর আমরা হাতে মিশিয়ে নিব ব্লেন্ডার। এখন আমরা মজি গুলা বড়ই গুলাকে এখন আমরা বড়ই গুলা দিচ্ছি গাইলের মধ্যে, বড়ই গুলা দিচ্ছি সুন্দর করে। এখন বড়ই গুলা সাইজ হচ্ছে
এক একটা বড় সাইজ দাও ভাই একদম কাঁচা চমৎকার বলে কই কই বলে কথা মন করবা বলাস কাকা সাইজ দাও বড় হয়ে রেনা এই যে দেখেন পরে এগুলো কত সুন্দর এটা গাইলে এখন মিক্সড হচ্ছে দাঁড়াও আগে বাড়ায় আমি পর ফেসবুকে লো ছেড়ে দিব হ্যাঁ পজ দিয়ে রাখ পজ দিয়ে হ্যাঁ আপনারা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে একটা চমৎকার একটা টেস্টি একটা জিনিস এখন আমরা বড়ইগুলো ইয়ে করতেছি মিক্সিং করতেছি বড়ইগুলো এখানে অনেক মহিলারা জিব্রা লেলিয়ে লেলিয়ে দাঁড়িয়ে আছে অনেক মহিলা খাওয়ার জন্য আমরা ভিডিও করতেছি ফাসিলিটি দেন দিয়ে দে বেশি কোন করুন যেন পজ দে এসে লরে সালাম হতো মনে হয় হাতে একসাথে সব মিক্স করে দিব এখন আমাদের মাঝে একটা উপকরণ আমরা পাইনি খেতে ছিল না ধনিয়া পাতা তাই আমরা ধনিয়া পাতা দেইনি ধনিয়া পাতা থাকলে আপনারা দিবেন অনেক মজা অনেক টেস্ট পাবেন এখন এদিক দিয়ে আমরাও আছি শুধু ওরা না এখন আমরা পুরা জিনিস লাত্তি মারো রে লাত্তি মারো পুরা ইনস্ট্রুমেন্ট